নাজমুন নাহার নাসরিন আপনি লিখেছেন, বাড়ি ভাড়া দেওয়ার সময় এক দুই মাসের বিল অ্যাডভান্স নেওয়া হয়, কোনো কারণে ভাড়াটিয়া বাসায় না উঠলে অ্যাডভান্স ফেরত দেওয়া হয় না, এটা কতটুকু জায়েজ? এটা জায়েজ হতে পারে যদি সেভাবে চুক্তি হয় যে তোমার থেকে আমি অ্যাডভান্স নিলাম, তুমি যেহেতু চুক্তি হয়ে গেছে বিধায় এক মাসের ভাড়া বা বিল তুমি দিয়ে যাও। যদি সে না উঠে তাহলে সেক্ষেত্রে বাড়িওয়ালা ক্ষতিগ্রস্ত হলেন, তিনি অন্য জায়গায় ভাড়া দিতে পারতেন, তো যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেজন্য ওই এক মাসের ভাড়া তার জন্য নেওয়া জায়েজ আছে। এটা হলো শর্ত সাপেক্ষে, যদি আগে কল থেকে বলা থাকে যে ঠিক আছে তুমি যদি না উঠো তাহলে কিন্তু এই ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে তিনি অর্থাৎ ভাড়াটি সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য। জেবুন নেসা মিম আপনি লিখেছেন, আমাদের বাসায় একজন হিন্দু পরিবার বসবাস করে, মাঝে মাঝে সন্ধ্যায় আমাদেরকে চা নাস্তা দেয় খেতে, আমরা তা খেতে পারবো কিনা? খেতে পারেন, কোনো অসুবিধা নেই, হারাম কিছু যদি না থাকে সেটা খেতে কোনো অসুবিধা নেই, এবং অমুসলিমের সাথে আমাদের এই ধরনের সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণগুলো করতে ইসলাম আমাদেরকে নিষেধ করে না। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছি আমাদের সুদের অঙ্ক করার কারণে কি গুণা হবে? আপনি সুদের অঙ্ক এই উদ্দেশ্যে করেন যে আমি জানলাম বুঝলাম যে কীভাবে চক্রবৃদ্ধি হারে সুদ হয় বা ধারণাটা নিলাম আমি, যাতে পরবর্তীতে অন্যদেরকে বলতে পারে যে এখানে এই জিনিস আছে হারামটা এইভাবে হয়, ধারণার জন্য আমি নিলাম, শুধু জানলাম এবং সেই হিসাবেই আমি করলাম, সেটা জায়েজ হতে পারে। আমি এই অঙ্ক শিখে এটা আমি ইমপ্লিমেন্ট করব, করে আমি সুদের কারবারে জড়াবো কিংবা সুদের প্রতিষ্ঠানে চাকরি করব, এরকম যদি নিয়ত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কোনো অবস্থাতে হালাল হবে না। এমনি পরাণ লিখেছেন, আমরা যখন কন্ট্রাক্ট নিয়ে কাজ করি তখন খুব তাড়াতাড়ি কাজ করি, আর যখন রোজে কাজ করি তখন একটু আস্তে আস্তে কাজ করি, এতে কি আমাদের গুণা হবে? আপনি যদি ইচ্ছাকৃত আস্তে আস্তে কাজ করেন ফাঁকি দেওয়ার নিয়াতে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। আর যদি ইচ্ছাকৃত আপনি সেটি না করেন, বরং ব্যাপারটি এরকম যে আপনার কাজের স্বাভাবিক যে গতি সেটা আপনি অব্যাহত রেখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক কাজ করেছেন, এর কারণে আপনার গুনাহ হবে না। হ্যাঁ, কন্ট্রাক্ট নিলে আপনি একটু জোরে করেন, কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, কারণ সেটা আপনার তখন নিজের উপরে আপনি প্রেশার নিচ্ছেন আপনার নিজের প্রয়োজনে। বাট আপনি যখন কন্ট্রাক্টে কাজ না করে রোজে কাজ করছেন তখন আপনি নিজের উপরে নিজে প্রেশার নিতে আপনি বাধ্য নন, আপনি স্বাভাবিক গতিতে কাজ করছেন, সেটা আস্তে বলতে যদি সেটা বোঝানো হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি ইচ্ছাকৃতভাবে যেহেতু কন্ট্রাক্ট যেহেতু রোজে আসে অতএব আমি মানে একটু ফাঁকি দিলাম, নাই মালিক তারপরে বসে থাকলাম সেই সুযোগে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুণ হবে।